এক কথায় দারুণ, অনেস্টলি স্পিকিং, ইটস রিয়েলি অ্যামেজিং। বেডিয়ার টেলর ইয়েস করছে, স্টারিং বরুণ ধাওয়ান, কীর্তি স্যানন, আরও অনেকে রয়েছে। ডিরেক্টর আমার কৌশিক, স্ত্রী এবং বালার পরে এমন রোহিত পরে আবারও তারা হরর জার্নালটাকে, হরর কমেডিটাকে দারুণ নতুনভাবে প্রেজেন্ট করছে দিনেশ বাইজান। অনেস্টলি স্পিকিং দারুণ লাগলো, দারুণ। মানে যারা বলছে আপনার বরুণ ধাওয়ান অ্যাক্টিং জানে না, আপনার ডিরেক্টরের কাজ হচ্ছে অ্যাক্টর থেকে অ্যাক্টিংটা বের করে আনা। যদি সেটা ডিরেক্টর না পারে সেখানে অ্যাক্টরের কোনো ব্যর্থতা নেই। আপনি যদি বরুণ ধাওয়ানের প্রিভিয়াস কিছু কাজ নিয়ে কথা বলে আপনাকে বলি বদলা এবং সাথে আপনি অক্টোবর দেখুন, তারা বুঝতে পারবেন আপনার বরুণ ধাওয়ান কোন লেভেলের অ্যাক্টর। এখানে যদি আপনি গল্পের মধ্যে ঢুকি, এই বিডিয়ার ক্যারেক্টারটা জঙ্গলের মধ্যে আপনার বরুণ ধাওয়ান যাচ্ছে এবং একটা বিডিয়া তাকে কেটে মানে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে সে এমন একটা মনস্টার পরিণত হচ্ছে, তার সাথে দিনের বেলা কিছু হয় না, রাতের বেলা সে অলমোস্ট বেজিয়া হয়ে যায় এবং মানুষদেরকে আক্রমণ করতে শুরু করে। এক লিটারলি তার পিছনে ল্যাস বেরোতে থাকে এবং সে এমন কিছু অ্যাক্টিভিটিস করতে থাকে, তার বন্ধুরা বন্ধু তাকে ভয় পেতে শুরু করে এবং সে এতটাই ক্লান্ত। একটা সময় এ পশু ডাক্তার এর রূপে আসে কীর্তি স্যানন এবং কীর্তি স্যানন তার ট্রিটমেন্ট করতে চায়, কি আসলে কি ট্রিটমেন্ট করতে পারে, এমনকি সে আদর্শ সুস্থ হবে মনস্টার থেকে মানুষের, এটা হচ্ছে গল্প। একটা সময় আসে যখন তার ইয়া থেকে আপনার বক্সার থেকে সাপ বেড়ে তাকে কামড় দিতে যাচ্ছে এবং আপনার যে বিএফএক্স এর কাজগুলো করা হয়েছে, এটা একটা হলিউডের স্টুডিওর বিএফএক্স এর কাজ করেছে, দারুণ লাগছে দেখতে। অনেস্টলি স্পিকিং একটা প্রমিজিং ফিল পাচ্ছি। এটা মুভিটি আপনার নভেম্বরের 21-25 তারিখ রিলিজ করতে যাচ্ছে, আশা রাখা যায় দারুণ কিছু হবে। কারণ স্ত্রী এমন একটা কাজ ছিল দারুণভাবে প্রেজেন্ট করেছিল, সাথে ছিল রোহি এমন বালা অ্যান্ড রাইট নাও বেডিয়া। অনেস্টলি স্পিকিং দারুণ ছিল, সাথে একটা মিউজিক বাসে প্রায় কন্ডিশন এবং লাস্টে জ্যাঙ্গেলম্যান কার্ড একটা ছোটো বাচ্চার গান ও অনে যাওয়া, এ যার সাথে বিজিএম, কাস্টিং ভালো, সাপোর্টিং কাস্ট ভালো, ডিরেক্টর ভালো এবং প্রোডাকশন হাউস ভালো। দেখা যাক এসে কি হয়, ভালো আশা রাখা যায়। তা আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে গুড থেকে টাটা।